আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। বাচ্চার খাবারের সময় অভিভাবকদের সচেতন থাকা দরকার। খাওয়ার সময় পেটে বাতাস ঢুকে যাওয়ার ফলে শিশুদের হেঁচকে ওঠে, যা কিনা শিশুদের জন্য অস্বস্তিকর। মুখ থেকে খানিকটা বাতাস হঠাৎ করে বেরিয়ে যাওয়ায় গলা দিয়ে এক অদ্ভুত শব্দ বেরোতে থাকে, একে আমরা হেঁচকে ওঠা বলি। আজকে জানতে পারবেন হেঁচকি কেন হয়, এতে করণীয় কি ইত্যাদি। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। বাচ্চার হেঁচকি কেন হয়? খাওয়ার সময় পেটে বাতাস ঢুকে যার ফলে হেঁচকি ওঠে। বুকের দুধ খাওয়ার সময়ও এমন হয়। একটু বেশি খেয়ে ফেলা, অতিরিক্ত উত্তেজনা বা উদ্বেগে বাচ্চার হেঁচকি হয়। তাই বাচ্চার খাওয়ার সময় বাতাস যেন কম ঢুকে খেয়ালে রাখা। বাচ্চার হেঁচকি বন্ধে কি করা যেতে পারে? হেঁচকি কোনো গুরুতর সমস্যা না হলেও বিরক্তিকর। বাচ্চারা একসাথে বেশি খাবার খেতে পারে না, কেননা তার পেট ছোট। বুকের দুধ খাওয়ার পর বাচ্চার পাকস্থলীর বাতাস বের করে নিতে হবে। এজন্য বাচ্চাকে খাওয়ার পর 20 মিনিট কাঁধে রাখুন। শিশুকে অল্প অল্প করে বারবার খাওয়ান, শিশুকে জোর করে খাওয়াবেন না। বাচ্চাকে এক স্তন খাওয়ার পর অন্য স্তন দেওয়ার আগে একবার ঢেকুর তুলুন। যদি মনে হয় বাচ্চাকে খাওয়ার সময় পেটে গ্যাস বেশি যাচ্ছে, তাহলে বাচ্চার মুখ স্তনে নেওয়া ঠিক আছে কি না দেখুন। ফিডারের নিপলের ছিদ্র যদি বড় হয়, তবে বাতাস বেশি গিয়ে শিশুর হেঁচকি হতে পারে। এক্ষেত্রে শিশুকে কাঁধের ওপর খাড়া করে পিঠ আস্তে আস্তে চাপড়ে দিতে হবে। শিশুর হেঁচকির সময় যে ধরনের কাজ থেকে বিরত থাকবেন। শিশুর মুখের ভিতর আঙ্গুল ঢুকাবেন না, শিশুকে ঝাঁকাবেন না, যার কারণে শিশুর বমি হতে পারে। মাথায় বা গলায় চাপ দেবেন না, পিঠে মাসেসের বদলে জোরে চাপ দিবেন না। বাচ্চার নাক ধরে নিঃশ্বাস বন্ধ করে হেঁচকি থামানোর চেষ্টা করবেন না। মাথা নরম অংশ চাপ দিয়ে হেঁচকি থামানোর চেষ্টা করা ঠিক না। কখন ডাক্তারের কাছে যেতে হবে? বেশিরভাগ শিশুরই দিনে বেশ কয়েকবার হেঁচকি ওঠে। এছাড়া বমি ভাব বা বমি হলে কাশি হয় বা সহজে যায় না, খাওয়ার সময় বা পরে কাঁধে বাচ্চার অতিরিক্ত হেঁচকি হলে দেরি না করে ডাক্তারের কাছে নেবেন। বাচ্চার প্রতি যত্ন নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।